নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন যাচ্ছি আমরা হাটের দিকে। অনেক দিন ওর পরিচিত হাটে যায় না, তো এখন কিন্তু অনেকটাই বেলা গেছে, তবুও তবুও যাবে আর কি। তো সেই মতো সবাই বেরিয়েছি, কিন্তু সবাই বলতে মা যাচ্ছে না, বাবা, সৌরভ, আয়ুষ আর ও আর আমি, এই কজনে একসঙ্গে সবাই এখন হাটের দিকে যাব। ওখানে কেনাকাটা যা আছে অল্প স্বল্প, তার থেকে হাট ঘোরাটা বেশি। একটু হাট থেকে ঘুরিয়ে নিয়ে আসি, হাট ঘোরাবো, বুঝলাম, একদম একদম চারিদিকে পাক খাইয়ে হাট ঘোরাবো। আর হাট ঘুরিয়ে নিয়ে দেখা যাক ওখানে গিয়ে কি পাই। কেনাকাটা তো টুকিটাকি, খুব যে কেনাকাটার উদ্দেশ্যে আজকে যাচ্ছি তা কিন্তু না, আজকে হাট ঘুরতে যাচ্ছি। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর সৌরভ আর আয়ুষ কিন্তু রাস্তায় উঠে গেছে দাদাভাইয়ের সঙ্গে, দাদাভাইয়ের সঙ্গে জোরে জোরে বেরিয়ে যাচ্ছে, তাদের এখন ধরে কে। কোথায় যেতে লাগছো? দেখো কত আগে, ছুটো না ছুটো না, আস্তে আস্তে হাঁটো, যেতে যেতে আবার ছাগলের পেছনেও লাগছে। দুই ভাই ছুটে ছুটে হাটে যাচ্ছে, আয়ুষ বলছে হাট আবার কি, আয়ুষ জানে বাজার, আয়ুষ জানে বাজার, আয়ুষ বলছে হাট আবার কি, সেটা কি মনে হচ্ছে ওটা একটা কোন জিনিসের নাম, ছুটে ছুটে যাচ্ছে। আর দেখ ও তো ভাসিয়ে উঠেছে, ব্যাপারটা বুঝতে পারছো না, ভাসিয়ে তোলা যায় কিন্তু আমি তো বোটটা নিয়ে এসে ওই লোড বোট বসাতে হবে। ওই তো আসছে ওখান থেকে, কথা বলে যান, ওই যে ও বেরোচ্ছে ওখান থেকে কথা বলে যান। এইখানে মাল তুললে কম বলো তো, ওই পর্যন্ত নিয়ে যেতে দাও, অনেক টাকা ওখানে নিয়ে যাবো, তো কি এমন সমস্যা, পাক মাটির উপর বসে না, জোরে হাঁটো জোরে হাঁটো, শুনতে হয়ে গেল। তোমার ছেড়ে দেস, আর হাত কি ছোট ছোট যাচ্ছে আগে দেখতে। কতদিন পর হাটে যাচ্ছ? কতদিন পরে যাচ্ছি জিজ্ঞেস করলে, কতদিন পরে ওটা কত বছর মানে এইটা জিজ্ঞেস করো, এক যুগ পর, অনেক দিন আসলেও তো আর হাটে যাওয়া হয় না, আগের বারও এসেছিলাম যাইনি, তার আগেও এসেছিলাম যাইনি, মানে হাটে যাওয়া হয়নি। বাবা গেছিল, পাখির কি ডাকবে, ডাক পাখি ডাকছে, আর একটু পরে তো সন্ধ্যে হলে কিচির মিচির শুরু হয়ে যাবে। না ছাগল, ছাগল পুষে এখানে শান্তি থাকো, ছাগল ভেড়ার পাল সব তো এই নদীর রাস্তার গা ধরে খাওয়ায়, তারপর নদীর জড়ে ওই ধানি ঘাস খায় গো মা, এই ধানি ঘাস খেয়ে তো বড় হয়ে যাচ্ছে, এই দেখে আর মা বললাম ছাগল না, আর তোমার ওই ঝামেলা মাথায় নিতে হবে না, পারবে না সব দিক সামলে। আগে ঠাকুর মোর ঠাকুরদা দোকান দিত মিষ্টির দোকান, আর শোনো আটকালায় মিষ্টির দোকান, যে বাড়ি আসে আসুক আমি আসবো না, বাবুই দেখে যাবে, ঠাকুর তো থাকবো আমি থাকবো, তখন কত বড় আমি তো মানে আমি যে বছর ফাইভে উঠেছি ঠাকুরদা মারা গেছে, মানে ওই 11 বছরের মধ্যেই ঠাকুরদার সঙ্গে থাকা, সবচেয়ে প্রিয় মানুষটা আগে চলে গেছে। দেখি দয়াপুর বাজারটা কিন্তু কাছাকাছি, জেটি ঘাট ওই দেখা যাচ্ছে, লোকজন ভিড় ভাড়টা থাকবে না, বেশ আমরা
যাওয়ার প্ল্যানটা আরো একটু আগে বললে তাহলে তোমার কে বসে বসে গল্প করতে করতেই মনে পড়েছে যা যে বৃষ্টি হয় লোকে যাচ্ছে যখন দেখতে হচ্ছে তখন চলো তাহলে একটু হাঁটতে ঘুরে আসি বোর্ড দেখা যায় ওই রাস্তার উপর দিয়ে বোর্ড তো কালকে হ্যাঁ শুনো দেখি যার কালকে আমার আমার যদি সুবিধা হয় তো মানে দুবেলার মোটামুটি সকালে করে বাজারে যাচ্ছে বাবা সুবিধা হয়েছে আগে ওই বাড়ির থেকে বিনা পানি ওখানটায় আসতো হ্যাঁ আর এখান থেকে সুবিধা এই বাজার ওদিকে আর খুব একটা যায় না কম যায় ওদিকে যেতে লাগবে আর আমি এখন সকালে বেলাটা কম যায় তুই আজ বলে সকালে বেলা মাছটা কিনতে যাচ্ছি কিন্তু আর যাই বিকেল বেলা গেলে কি হয় সবার সঙ্গে দেখা সবার সঙ্গে দেখা হয় তারপরে এই বাবার বন্ধু বান্ধব তো প্রচুর তোরা হাটাতে বাড়ি ফিরি যে আমারও হাটে কিছু পাবো আসে কিছু আর হাটে আসে না রাখ দেই ছোট মেয়ে মিনবাগদা ধরে জাল টানে মানে পুরো সব এখানে কিন্তু চর পড়ে গেছে কোনো রকম কোনো সমস্যা নেই ভাঙনের আর কোনো ব্যাপার নেই কতগুলো নৌকা সারিবদ্ধ দেখেছো ডিঙি একদম সব ডিঙি আর ওই যে তোমার মিন বাগদ ধরা জাল ওই ওই ওপরে সব গাছের গায়ে তোলা যা সেই জাল ওই গাছের গায়ে রেখেছে ওখান থেকে নিয়ে আবার দুজন মুখে খাচ্ছে না না মা ওই পাশে বাঁধা এখানে মা নেই ওরা দুজন খাচ্ছে এই সৌরভ কার সাইকেল চালাচ্ছে গো ওই দেখো সৌরভ আর ওই আয়ুষ ওই পথ দিয়ে গেছে এ পথে আসে কার সাইকেল দুই ছেলে কিন্তু ওইখানে বাবাটা তুমি বললে এই পথ দিয়ে আয়ুষ আয় আয় চলে 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 যাও ওইদিকে যাও ওইভাবে যাও ওইভাবে এখান দেখতে পারবে না ছুটে ও ওরা বল খেলছে বলটা লাগবে যাও 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 তোরা যাও তো যাও এই শোনা ওইদিকে যা আমরা ওই পথ দিয়ে যাচ্ছি এখান থেকে আসতে গেলে বলটা লাগে যদি তুই ভাই মনে আনন্দে ঘুরে বেড়া ওখানে মাঝখানে কার সাইকেল মানে পেয়েছে সেটা চলে গেছে কোনো ব্যাপার না হ্যাঁ গ্রামে এটাই হয় এটাই স্বাভাবিক হ্যাঁ আর আয়ুষে এসে মিশে গেছে কোনো অসুবিধা আর না কাকু এত লেট কেন বাজারে ঘুরছে কেন আমরা তো সেই সময় ধরবো তাহলে আরো ভেতর দিকে ঘোরাবো
আর ওরা তো ওই পাশে এসে গেছে ওইখানে আগে মিস করে আর যায় না তারপর ছেলে মেয়ে
ها 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 ها
চিকেন পকোড়া খাচ্ছে দুজনে সিঙ্গারা এবারে সিঙ্গারা এটা কখন খাবি বাড়ি বাড়ি না এখানেই খেয়ে যেতে হবে দাম কমে কুড়ি টাকা করে তা হচ্ছে একটু ভালো দাও যাতে রং টং থাকে এবারে বাড়ির দিকে যাব একদম হাট ঘোরা কিন্তু কমপ্লিট হ্যাঁ কোনো জায়গা বাকি নেই একেবারে টোটাল রাউন্ড ঘুরিয়ে দিয়েছি আর পর্বটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ